গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমি আর সোনা শশা খেতে শুরু করে দিয়েছিলাম, তো বেশ গরম গরম পড়ে গেছে। যদিও আজ একটু মেঘলা মেঘলা আছে, তবু মাঝে মধ্যে রোদ উঠছে, তো একটু কেমন ভ্যাবসা গরম লাগছে, মনে হয় বৃষ্টি ফিষ্টি হবে আজকে। তো যাই হোক, আমি আর সোনা শশা খাচ্ছে এদিকে, আর সোনা শশার সঙ্গে জল খাবে। শশা খাবে মানে ওর সব কিছুর সঙ্গে জল ওর চাই। তো যাই হোক, ও আর আমি শশা খাচ্ছিলাম, মা ওদিকে চা বানাচ্ছিল। তো আমি আর মা আবার সেকেন্ড নেমের জন্য চা খাই। আমরা তো জানি যে গরম হোক আর শীত, চা আমাদের দুবার চাই, কারণ মাথা যন্ত্রণা করে, তারপরে একটু চা খোরও, আমরা একটু চায়ের নেশা বেশি, তো সেই জন্য চা খাবো। আর এদিকে সোনা আমার ঘাড়ের উপর উঠে বসেছে, উঠে পড়ে গেড়ি কী কাটি, ওর ওইটা করতে খুব ভালো লাগে, তো জন্য পিঠে চড়ে চড়ে ও একদম মানে এত মজা পায়, ওর সবসময় ওইভাবে চড়তে ভালোবাসে। তো তারপর চা টা খেয়ে নিয়ে তারপর আমার হাজবেন্ডটা এসেছিলো, তো হাজবেন্ড গেছিলো একটু আমার শ্বশুরের আবার আজকে কেমন দেওয়ার কথা, তো সেই জন্য সব কিছু ঠিকঠাক করতে গেছিলো, তো বাড়িতে চলে এসেছিলো। তখন আমার মাসকারি মালটাও এসে গেছিলো, যদিও সব কটা আসেনি। তোমরা জানো আমাদের মাসকারি মানে অনলাইনে কিছুটা আনতে হয় আর মল থেকে কিছু আনতে হয়, তো মানে আমরা আনি কিছু কিছু জিনিসের, আবার কখনো কিছু দোকান থেকেও আনি, তো সব রকম সব কিছুভাবে যে মালগুলো আসে তা সেগুলো অ্যাজ ইউজুয়াল যেগুলো জিনিস, তেল, ধূপ, চা, মশলাপাতি যেগুলো যা যেটুকু আসার পর দিবস সেগুলোকে মিলিয়ে দেখছিলো। আর আজকে আমার কয়েকটা মিশো থেকে পার্সেল এসেছিলো, কয়েকটা জামা ছিল, কুর্তি, কাফতান কুর্তি, অনেকদিন ইচ্ছা ছিল কাফতান কুর্তি কেনার, তো কাফতান কুর্তি কতগুলো এসেছিলো, আরও কটা আছে, এগুলো সব পয়লা বৈশাখের আগে আসার কথা ছিল, বাট আমি ফর সাম রিজন আমি ওখানে ক্যান্সেল হয়ে গেছিলো কয়েকটা জিনিস, তো সেই জন্য পরে এসছে, অনেকটাই পরে এসছে, বাট ঠিক আছে, দেড়শে আয়া পর দুরুস্ত আয়া। তো কাফতানগুলো আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন হয়েছে বলো। তারপর সোনা সোনা দিদার সাথে পুজো দিতে চলে গেলো, তোমরা তো জানোই ওর পুজো দেওয়া মাস্ট, তো পুজো দিতে চলে গেছিলো, তাই পুজো দিচ্ছিলো। যেমন সোনা পুজো দিত তারা, সেরকম প্রসাদ খেত তারা, তো কোনো রকমে কত তাড়াতাড়ি পুজো দিয়ে একটু প্রসাদ খাবে, তো আজকে একটু সন্দেশ ফন্দেশ দেওয়া হয়েছিল, তো সেটাই খেতে মানে ও গেছে। আর ওর দিদা সবসময় পুজো দেওয়ার সময় একটা নাইটি পরে, আর পুজো দেওয়ার পর একটা নাইটি পরে, তো দিদা ওদিকে নাইটি ছাড়তে গেছে, ও এদিকে দেখি মিষ্টি থালা নিয়ে চলে এসছে আমার কাছে, ও মিষ্টি খাবে। তো আর মা দেখো মিষ্টি, ওর পুজো দেওয়া এখন হয়েছে, যে ও খাচ্ছে মিষ্টি, তার মানে ঠাকুরও মিষ্টি খেয়েছে, এইভাবে পুজো দেওয়া হচ্ছে। তারপর একটু বিকেল বিকেল একটু বাইরে বেরিয়ে গেছিলাম মলের বাকি জিনিসগুলো কিনতে। কেমন লাগছে আমাদেরকে? সোনাও নতুন জামা পরেছে, আমিও নতুন জামা পরেছি, কেমন লাগছে আমাদেরকে? তো মলে তো চলে গেছিলাম, কিন্তু যেহেতু মাসের প্রথম কী ভিড় দেখো, একদম ক্যাশের কাউন্টারে এত ভিড়, ওর বাবা এদিকে জিনিস ময়দা আনতে গেছে, আমি ওকে বলছি দাঁড়িয়ে এই ক্যাশ কাউন্টারে দাঁড়াতে পারবে, আর বাইরে হয়েছিল মেঘ, কী করে এত তাড়াতাড়ি আমরা জিনিস মানে নিয়ে বাড়ি ফিরতে হবে, বেশি তেমন জিনিস ছিল না, টুকিটাকি কয়েকটা এদিক ওদিকের জিনিস ছিল, আর সোনার হাগিস ছিল, সেগুলোই যা মানে আনতে যাবো বলে আমরা দাঁড়িয়েছিলাম, আর কি ক্যাশ কাউন্টার ভিড়। তো আমরা রাস্তা থেকে ভাবলাম দরকার হলে আর নেবো না, ভাগ্যিস নিয়ে নিই, আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর বাইরে বেরিয়ে একটু বাইরের ফুলগুলো সুন্দর লাগছিলো, তো সেইগুলোকে ভিডিও করছিলাম, তো তারপর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ তারপরে পড়েছিলো ঝমঝমিয়ে বৃষ্টি।
মানে এতটা ভিড় ছিল ক্যাশ কাউন্টার যে আমরা তেমন কিছু জিনিস টুকিটাকি জিনিস ওগুলো পরে নেবো ভেবেছি, যে আর অতক্ষণ দাঁড়িয়ে লাভ নেই তাই জন্য। তো তারপর বাড়িতে এসে কফি বানাচ্ছিলাম, তো যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো কফি খেতে বেশি মজা লাগে, তাই এদিকে সোনার দুধটা গরম করে সোনার দুধটা দিচ্ছিলাম দুধ বিস্কুট খাওয়ার জন্য, কারণ ও দুপুরবেলা খেয়েছে। তারপর আমরা বিকেল বিকেল চলে গেছিলাম, মেঘলা মেঘলা দেখেছিলাম বলেই বিকেল বিকেল গিয়েছিলাম, তো এত ভিড় হয় বুঝতে পারিনি। তো যাই হোক, তারপর তাড়াতাড়ি চলে এসে কফি বানাচ্ছিলাম, ওইদিকে মা পুজো দিচ্ছিল আর সোনা ওইদিকে দিদার কাছে ছিল, তো দুধ বিস্কুটটা মানে ওর তৈরি করছিলাম। আর তারপর দেখবে ওর রাগ কী, ওর রাগ করে দিদার কাছে খাবে না, আমার কাছে খাবে না, খাবে ওর বাবার কাছে, তো রাগ করে সেটা দেখাবে। মুখটা দেখো, মুখটা দেখলেই বুঝতে পারবে। আমি উঠছি, আমি উঠছি, আমি উঠছি, তো বাবাই বসবে তোকে খাওয়াতে। তো তারপরে বৃষ্টি ভেজা ওয়েদারে পিৎজা খেতে ইচ্ছা হচ্ছিলো, তো ডমিনোস পিৎজার অর্ডার দিয়েছিলাম, তো পিৎজাটা এসেও গেছিলো তাড়াতাড়ি, চা খাওয়ার কিছুক্ষণ পরে এসে গেছিলো। তো পিৎজা খেয়ে আমাদের আজ রাতের পেটটা ভরে গেছিলো প্রায়, আর রাতেবেলা একটুখানি টুকিটাকি খিদে খিদে হালকা হালকা ছিল, তো সেটার জন্য আর অত মাথা খাবেনি। রাতেবেলা এমনিতে একটু কম খেলে কোনো অসুবিধা নেই, তো পিৎজা খেয়ে মানে উফ যা মজা পেয়েছি, আমার বৃষ্টি তুমি দেখবে একটু পরেই আমি পাগলের মতো নৃত্য করবো। তো রাত্রেবেলায় পিৎজা খেয়ে আর বৃষ্টির ঠান্ডা অনুভূতি উপভোগ করে আজকে ভিডিওটা শেষ করলাম। তো আশা করছি ভিডিওর মধ্যে কিছু যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো।